আমরা মুভ করেছিলাম আমাদের র্যালির জন্য 29 নভেম্বর। জাস্টিস মান্থা আমাদের পারমিশন দিয়েছিলেন এবং সেটিতে এক পারমিশনে লিখেছিলেন যে যদি স্টেট কিছু রিজনেবল রেস্ট্রিকশন দিতে চান সেটি যাতে কোর্টে ইনফর্ম করা যায়। তো ইন দ্য মিন টাইম স্টেট গভর্নমেন্ট একটি অ্যাপিল ফাইল করে ডিভিশন বেঞ্চে, যেটি আজকে শুনানি হয়। শুনানিতে মহামান্য প্রধান বিচারপতি তাদের অ্যাপিলটি খারিজ করে দেন এবং খারিজ করে এটাও বলেন যে আর কোনো যা আমাদের অ্যাপ্লিকেশনের ফরম্যাটে যা টার্মস অ্যান্ড কন্ডিশন পুলিশ দিয়ে রেখেছিলেন তার বাইরে আর কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন লাগু হবে না। এবং তাই সেই টার্মস অ্যান্ড কন্ডিশনের ভিত্তিতেই 29 নভেম্বর যা র্যালি ভারতীয় জনতা পার্টি প্ল্যান করে রেখেছে আয়োজন করবার জন্য সেটি যাতে আয়োজন করা যেতে পারে, তার পারমিশন আজকে প্রধান বিচারপতি আরও রিআইটারেট করে দিয়েছেন। রিআইটারেট করতে করতে অ্যাপিলটি, স্টেটের অ্যাপিলটি ডিসমিস করে দিয়েছেন এবং আমাদের রিট পিটিশনটিও ডিসপোজ অফ করে দিয়েছেন উইথ ডাইরেকশন যে আমরা আমাদের মতন যা 29 তারিখে র্যালি আছে সেটি আমরা করতে পারি। 21 জুলাই নিয়ে কিছু বললেন? 21 জুলাই নিয়ে মন্তব্য করেছিলেন, সেটি স্টেট গভর্নমেন্টের যিনি অ্যাপিয়ার করছিলেন উনি বারংবার অপোজ করাতে মহামান্য বিচারপতি বলেন যে তাহলে উনি সমস্ত র্যালি বন্ধ করে দেবেন ইনক্লুডিং 21 জুলাই। তো তাতে স্টেট গভর্নমেন্ট হয়তো নড়ে চড়ে বসেছিলেন। তো তারপরে প্রধান বিচারপতি আমাদের র্যালিটার পারমিশন দিয়ে ওদের অ্যাপিল খারিজ করেন। না, আজকে যে রাজ্য সরকার অ্যাপিল করেছিলেন সিঙ্গল বেঞ্চের অর্ডারের বিরুদ্ধে, যে অর্ডারে বলা হয়েছিল আগামী 29 নভেম্বর সেখানে একটা বিরাট জনসভার যে পারমিশন দেওয়া হয়েছিল সেই পারমিশনকে কেন্দ্র করে তারা চ্যালেঞ্জ করেছিলেন যখন সিঙ্গল বেঞ্চ দিয়েছিলেন। আমরা আদালতে এসেছিলাম কারণ কলকাতা পুলিশ, তারা দুবার আবেদন করা সত্ত্বেও তারা সে পারমিশন রিজেক্ট করে দেন। রাজ্য সরকার হেরে গিয়ে প্রধান বিচারপতির বেঞ্চে অ্যাপিল করেছিলেন, আজকে সে অ্যাপিলের শুনানি হয় এবং সে অ্যাপিলের শুনানিতে আজকে রাজ্য সরকারের তরফ থেকে যতই সওয়াল করা হলো তাতে আরও স্পষ্ট হয়ে গেল যে রাজ্য সরকার একটি পক্ষপাতিত্ব করে সেই যে পারমিশন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহের র্যালি জনসভার বিরুদ্ধে যে একটি পক্ষপাতিত্ব করে সেটা ক্যান্সেল করার একটি পরিকল্পনা করেছিলেন, আজকে রাজ্য সরকারের তরফ থেকে বলা হলো যে সেই র্যালির তারিখ বা সেই র্যালির যে অবস্থান সেটাকে পরিবর্তন করার জন্য। এবং তাতে প্রধান বিচারপতি বলেন যে রাজ্য সরকারের যে পুলিশ, তাহলে তারা বহু জায়গায় বহু সময় ব্যর্থ হয়েছেন, এমনকি এটাও বলেন যে যদি আপনারা এরকম জনসভা বন্ধ করতে চান তাহলে 21 জুলাইও বন্ধ করে দিন, পশ্চিমবঙ্গের কোথাও কোনো রকম র্যালি বা জনসভা হবে না, আপনারা এটিকে অকারণে একটি রাজনৈতিক রং দিচ্ছেন। প্রধান বিচারপতি খুব কড়াভাবে রাজ্য সরকারের ওপর একটা তীব্র ভাষায় তাদেরকে বলেন যে তারা যেভাবে যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন সেটি সঠিক নয় এবং রাজ্য সরকারের যে অ্যাপিল ছিল সেই অ্যাপিলটি খারিজ করে দেন এবং আগামী 29 নভেম্বর সেই একই জায়গায় জনসভা হবে এবং সেই যে রিট পিটিশন ছিল সেই রিট পিটিশনটাও অ্যাপিলের সাথে ডিসপোজ করে দেন। বলেন যে যেই শর্তাবলীগুলো রয়েছে ফরম্যাটে লেখা সেই ফরম্যাটের শর্তাবলীগুলো তারা মেনে চলবেন, তাছাড়া তার বাইরে অন্য কোনো রকম শর্তাবলীর আরও জায়গা নেই এবং 29 নভেম্বর সুস্থভাবে ভালোভাবে সে জনসভা হবে।